ভাঙন তো কয়েকবার, বারবার বাজার পরে আবার এই ঈদের পরে আবার হয়ে গেল শনিবার। হ্যাঁ, এটা নিয়ে কতবার ভাঙলো? চারবার 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 কিভাবে মানুষ এখানে টিকে আছে? কিভাবে এখানে মানুষ টিকে আছে? এই মূলত এই কিছু সরকারি সহযোগিতা আর এই মাছ শিকার, তাছাড়া তো আর অর্থনীতির আর কিছু নাই এখানে। কোনো কোনো এনজিওর তরফ থেকে কোনো এনজিও উল্লেখযোগ্য কিছু দেয়নি, শিড়িমুড়ি দিয়েছিল কিছু পরাদীপন। আচ্ছা, এর বাইরে আর কিছু না? না, এর বাইরে আর সরকারি জিআর এর কিছু, জিআর এর 30 টন চাল পাওয়া গেছে। হ্যাঁ।